হ্যালো বন্ধুরা, প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, ঘুরতে যাওয়ার সকলের ইচ্ছা থাকে, এই জন্য মানুষ মাঝে মধ্যেই বেরিয়ে পড়ে পাহাড় কিংবা সাগরে। প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে ঘরে থাকতে দেয় না, আর কোথাও ঘুরতে বেরিয়ে হঠাৎ যদি আপনার সম্মুখে এরকম অতীব সুন্দর একটি বনফুলের দেখা মেলে, তাহলে তো ঘোরার আনন্দ কয়েক গুণে বেড়ে যায়। এই অতীব সুন্দর বনফুলের ভিডিওটি শ্যুট করা হয়েছে জলপাইগুড়ি জেলার গরুমানা জঙ্গলের পাশে। বন্ধুগণ, এই উদ্ভিদটির আদি বাসস্থান আমেরিকা হলেও এশিয়া মহাদেশের বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রায় সর্বত্রই এটিকে পাওয়া যায়। এর নাম হল বন পুটুস, ল্যাঞ্জানা বা লন্ডন ফুল ইত্যাদি, তবে স্থানীয়রা অন্যান্য নামেও চেনেন। ইংরেজিতে সাধারণত বিগ সেজ, ওয়াইল্ড সেজ, রেড সেজ কিংবা হোয়াইট সেজ বলা হয়। এর বিজ্ঞানসম্মত নাম হল ল্যাঞ্জানা ক্যামারা। এটি আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, তবে গবেষণায় দেখা গেছে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল, ছত্রাকনাশক এবং কীটনাশক গুণসম্পন্ন। এছাড়াও ভেষজ ঔষধ হিসেবে চুলকানি, চিকেন পক্স ও হামের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। এটি বিভিন্ন রঙের হতে পারে, লাল, সাদা, হলুদ কিংবা গোলাপি। অনেকগুলি ফুল একটি পুষ্পদণ্ডের মধ্যে আটকে থাকে, ফুলগুলি স্পর্শ করলে সহজেই ঝরে যায়। এই গাছের ফল গোলাকার এবং ছোট ছোট, যেগুলি গুচ্ছাকারে ফলে। পুটুস বা লন্ডন ফুল এর কাণ্ডে ছোট ছোট কাঁটা থাকে, তাই ফুল দেখে অসাবধানতা বশত ছিঁড়তে গেলে রক্তক্ষরণ হতে পারে। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করলাম একটি অতীব সুন্দর বনফুলকে নিয়ে। আমরা নিয়মিত এরকম বিভিন্ন গাছের সম্বন্ধে তথ্য দিয়ে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।